नमस्कार बंधुरा, आजकेर भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजकेर भिडियोते आमरा जे बिषयटा निये आलोचना करब सेटा हलो एसईओ। तो एसईओ कि एबं एसईओ कखन कोन काजे व्यवहार करा हय सेई जिनिसगुलो निये आमि आलोचना करब आजकेर भिडियोते। तो चलुन देरी ना करे शुरू करा जाक। तो एसईओ एटा कि एटा जानार आगे आमादेर एसईओर फुल फर्मटा एकटु जेने नेवा दरकार। तो एसईओर जे फुल फर्म रयेछे सेटा हलो सार्च इंजिन ऑप्टिमाइजेशन, ठीक है। तो ये हलो एसईओर फुल फॉर्म। तो एसईओ इज इक्वल टू सार्च इंजिन ऑप्टिमाइजेशन। तो ये सार्च इंजिन ऑप्टिमाइजेशन जो बुझते जाए सर्वप्रथम बुझते हैं सार्च इंजिन की। तो आशा करी अपन मध्य बेशिरभाग लोक अलरेडी जानें सार्च इंजिन की। যারা জানেন না তাদের জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন হলো সেই জায়গা যেখানে গিয়ে আমরা ইন্টারনেটের বিভিন্ন তথ্য সার্চ করতে পারি, এবং এর সবথেকে বড় উদাহরণ হলো গুগল, ঠিক আছে। এছাড়াও কিছু কিছু সার্চ ইঞ্জিন রয়েছে, কিন্তু আমরা যদি এখানে একটু সার্চ করি যে সার্চ গুগল মার্কেট শেয়ার যদি সার্চ করি, এটা লিখে যদি সার্চ করি তাহলে আমরা গুগলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে গুগল 69.80 মানে প্রায় 70% শেয়ার গুগলেরই রয়েছে। মানে সার্চ ইঞ্জিনের যতগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, গুগল ছাড়াও সার্চ ইঞ্জিন রয়েছে যেমন বিং, বাইডু, ইয়াহু, এই সবকটা সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল একাই 70% মার্কেট দখল করে রেখেছে। তার মানে 100 জন যদি কিছু সার্চ করতে চায় ইন্টারনেটের থেকে, তাহলে তাদের মধ্যে 70% লোকই এই গুগলটা ব্যবহার করবে। তো আমরা এখানে দেখলাম যে গুগলেরই মার্কেট শেয়ার সবথেকে বেশি, সুতরাং সার্চ ইঞ্জিন বলতে আমরা ডাইরেক্টলি গুগলকেও বুঝতে পারি, কারণ গুগলই বেশিরভাগ লোক ব্যবহার করে। তো এটাকে কেটে দিচ্ছি আমি। তো এখানে আমরা সার্চ ইঞ্জিন কি সেটা বুঝে গেলাম। তো এবার আমরা দেখব যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি। তো অপটিমাইজেশন বলতে এখানে কি বোঝায় যে আমি যদি গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করি, ধরুন আমি সার্চ করলাম যে হাউ টু ইনস্টল উইন্ডোজ 10, ঠিক আছে, এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে পরে এখানে সবার প্রথমে এই techradar.com নামে একটা ওয়েবসাইটের একটা পেজ এখানে উঠে আসছে। তো আমি এই পেজটাতে যদি ঢুকি তাহলে আমি দেখতে পারবো যে এখানে লেখা আছে যে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করতে হবে, ঠিক আছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো এই যে এই পেজটা যে আমরা খুঁজে পেলাম এই গুগলের মাধ্যমে, তো এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে শুধুমাত্র কিন্তু একটা পেজ না, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 205 কোটি টোটাল পেজ রয়েছে যেগুলো এই গুগল সার্চে র্যাঙ্ক করছে। মানে আমরা যদি এটা গেল ফার্স্ট পেজ, আমরা যদি সেকেন্ড পেজে যাই তাহলে আরও রেজাল্ট পাবো। এভাবে যদি আমরা যেতেই থাকি তাহলে এরকম প্রচুর 10 পর্যন্ত যদি যাই আমরা, তাহলে আমরা দেখব যে 10-এর পরে 11, এরকমভাবে নেক্সট নেক্সট করতে করতে মানে টোটাল রেজাল্ট যে রয়েছে সেটা রয়েছে 205 কোটি রেজাল্ট, ঠিক আছে। যে এই যে এত বড় একটা রেজাল্টের সেট রয়েছে গুগলের কাছে। তো আমরা সাধারণভাবে কি হয়, যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি তখন কিন্তু আমরা নেক্সট পেজে খুব কমই যাই, বেশিরভাগ সময় আমরা যে প্রথমের যে রেজাল্টটা রয়েছে সেটাতেই আমরা ক্লিক করে ঢুকে পড়ি, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার মধ্যে কিন্তু বিভিন্ন অ্যাড রান হচ্ছে, ঠিক আছে। সেই অ্যাডগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না, এখানে অ্যাডটা ব্লক করা আছে সম্ভবত আমার ব্রাউজারে, কিন্তু এখানে আপনারা দেখছেন লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে এখানে কিন্তু বিভিন্ন অ্যাড রয়েছে, এবং এই যে মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে এগুলোর মধ্যেও অ্যাড আসে। তো এই ওয়েবসাইটটা এভাবেই ইনকাম করে, ঠিক আছে। মানে এরা কী করে, বিভিন্ন টপিকের উপর আর্টিকেল লেখে, এবং যখন কোনো ভিজিটর গুগল থেকে এদের ওয়েবসাইটে প্রবেশ করে বা ডাইরেক্টলিও যখন এই ওয়েবসাইটে কেউ ঢোকে তখন তারা বিভিন্ন অ্যাড তাদেরকে দেখায়, এবং সেই অ্যাডে যদি ক্লিক হয়, ক্লিক করে কেউ যদি সেই অ্যাডের ব্যাপারে জানতে চায় তাহলে এদের একটা ইনকাম জেনারেট হয় প্রত্যেকটা অ্যাডের ক্লিকে। তো এখানে অ্যাডটা কেন আমি জানি না কেন এখানে আসছে না, আসার কথা এখানে, কিন্তু কোনো একটা কারণে অ্যাডটা এখানে দেখাচ্ছে না। যাই হোক, এই যে এখন আসলো একটা অ্যাড, ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ আলাদা এটার, ঠিক আছে। ডান দিকে যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা লিঙ্কডিনের একটা অ্যাড, লিঙ্কডিন মার্কেটিং সলিউশনস। তো এখানে আমরা এই আই বাটনটাতে ক্লিক করলেই দেখতে পাবো যে এটা অ্যাডস বাই গুগল, ঠিক আছে। তো এটা অ্যাড একটা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্মার্টফোনের অ্যাড এখানে এসেছে, এবং এই অ্যাডটা আবার রিলোড হলো,
তো এরকম অনেকগুলো অ্যাড আমরা দেখতে পাচ্ছি। এখানে নিচে একটা অ্যাড উঠছে স্টার্টিং ফ্রম 59 রুপিস, যাই হোক, তো এরকম অ্যাড আসছে। তো এই অ্যাডে যদি আমি একটা অ্যাডে যদি ক্লিক করি এই অ্যাডটাতে, তাহলে পরে আমরা চলে যাব এই অ্যাডভার্টাইজারের ওয়েবসাইটে, এবং তার ফলে কি হবে, এই যে ওয়েবসাইটটা রয়েছে টেক রেডার, সে একটা টাকা পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এই ওয়েবসাইটটা ইনকাম জেনারেট করছে। তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদেরও যদি একটা ওয়েবসাইট থাকে এবং আমরা যদি এই ওয়েবসাইটে বিভিন্ন টপিক সম্পর্কে যদি আমরা লিখি সেই ওয়েবসাইটে, বা এই রিলেটেড কন্টেন্ট যদি আমাদের থাকে ওয়েবসাইটে, তাহলে সেটা লিখে যখন কেউ সার্চ করবে তখন যদি আমাদের ওয়েবসাইটটা যদি 1 নম্বরে এসে যায়, তাহলে আমাদের ওয়েবসাইটে অনেক লোক ঢুকবে গুগল থেকে। কারণ গুগলে সবসময় অনেক লোক কিছু না কিছু লিখে সার্চ করছে, এবং সেগুলো সার্চ করার পরে যদি তারা আমাদের ওয়েবসাইটটা 1 নম্বরে দেখতে পায়, তাহলে অনেকেই আমাদের ওয়েবসাইটে আসবে। এবং আমাদের ওয়েবসাইটে যত বেশি লোক আসবে তত আমাদের ইনকাম বেশি হবে, কারণ আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড রান করছি। তো এছাড়া অ্যাড ছাড়াও বিভিন্ন উপায় থাকে, সেগুলো নিয়ে আমি এখানে ডিসকাস করছি না। মোট কথা, যত লোক একটা ওয়েবসাইটে বেশি করে ঢুকবে সেই ওয়েবসাইটটার পক্ষে ইনকাম জেনারেট করাটা ততটাই সহজ হবে, কারণ অনেক লোক তাদের ওয়েবসাইটে ঢুকছে, তারা কোনো না কোনোভাবে অ্যাড দেখেই হোক বা কোনো জিনিস বিক্রি করে হোক, কোনো না কোনোভাবে তারা ইনকাম জেনারেট করে নেবে, এবং যত বেশি লোক ঢুকবে তাদের ইনকাম তত বেশি হবে। তো আমরা এটা আমরা বুঝতে পারলাম। তো এবার এই যে এটা লিখে যে আমি সার্চ করলাম, এটাকে বলা হয় একটা কিওয়ার্ড, মানে যেটা লিখে আমরা গুগলে সার্চ করি সেটাকে বলা হয় কিওয়ার্ড। এখানে হাউ টু ইনস্টল উইন্ডোজ 10, এটা একটা কিওয়ার্ড। আবার হাউ টু ইনস্টল উইন্ডোজ 10 অন ল্যাপটপ, এটা একটা কিওয়ার্ড। তো এগুলো আলাদা আলাদা কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। তো আমি যদি এই কিওয়ার্ডটাই দেখি, এবং এই কিওয়ার্ডে যদি 1 মাসে টোটাল ধরুন 1 লাখ লোক এটা লিখে সার্চ করে 1 মাসে, ঠিক আছে, তাহলে এই প্রথম যে রেজাল্টটা থাকবে, এটা একটা সার্ভে বা এটা একটা ডেটা রয়েছে অলরেডি, যে ডেটাটা বলছে যে 1 লাখ লোক যদি এটা লিখে সার্চ করে, তাহলে তার 60% বা 60 লাখ লোক, মানে 60 লাখ লোক এই প্রথম রেজাল্টটাতেই ক্লিক করবে। ঠিক আছে, তো এটা একটা মানে ডেটা রয়েছে অলরেডি, এখানে আমাদের বেশি কিছু ভাবার দরকার নেই। মানে আমরা যদি এই কিওয়ার্ডটার উপরে 1 নম্বরে র্যাঙ্ক করতে পারি, তাহলে আমাদের এই কিওয়ার্ডটা লিখে যত লোক সার্চ করবে তার 60% লোক আমাদের ওয়েবসাইটেই এসে ঢুকবে। তো এইভাবে আমরা যদি বিভিন্ন টপিকের উপর বিভিন্ন পেজ তৈরি করে, মানে বিভিন্ন আর্টিকেল লিখে বা পেজ তৈরি করে সেগুলোকে যদি আমরা গুগলে র্যাঙ্ক করিয়ে দিতে পারি এই কিওয়ার্ডগুলোর উপর, যে কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করে গুগলে, তাহলে আমাদের ইনকাম অনেক বাড়বে। মানে যত বেশি পেজের ওপর, যত বেশি কিওয়ার্ডের ওপর আমরা 1 নম্বরে র্যাঙ্ক করবো, তত আমাদের ইনকাম বাড়বে, তত আমাদের সাকসেস বাড়বে। তো এই যে প্রসেসটা, এটা কিন্তু আমরা যদি একটা নতুন ওয়েবসাইট তৈরি করি এবং সেখানে গিয়ে যদি আমি লিখি যে হাউ টু ইনস্টল উইন্ডোজ 10, এই আর্টিকেলটার মতোই যদি আমি একটা আর্টিকেল লিখি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই আর্টিকেলটা এই গুগলে র্যাঙ্ক করবে না 1 নম্বরে। ঠিক আছে, কারণ এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা হিউজ কম্পিটিশন আছে, এখানে প্রায় 205 কোটি পেজ রয়েছে যেই পেজগুলোতে এই জিনিসটা সম্পর্কে লেখা রয়েছে। তার মধ্যে এই এই যে পেজটা রয়েছে সেটা হলো উইনার, মানে 1 নম্বরে সে ফার্স্টে র্যাঙ্ক করছে। তো এই যে এই পেজটা কিভাবে ফার্স্টে র্যাঙ্ক করছে, এটার পেছনে একটা প্রসেস রয়েছে, সেই যে প্রসেসটা সেটাকেই বলা হয় এসইও। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আমরা যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি তখন অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আন্ডারে অনেকগুলো ছোট ছোট স্টেপ থাকে, যেই স্টেপগুলো আমাদের ফলো করতে হয় একটা ওয়েবসাইটের মধ্যে। সেই যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো করাকেই, মানে অ্যাপ্লাই করাকেই বলা হয় এসইও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসইওটা কী। তো এরপরে আমি আরও অনেকগুলো ভিডিও বানাবো এসইও রিলেটেড, যেখানে আমি ডিসকাস করব বিভিন্ন ধরনের এসইও, যেমন এসইওর মধ্যে আলাদা আলাদা ভাগ রয়েছে এবং সেই প্রত্যেকটা ভাগের মধ্যে কী কী অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো আমরা করলে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে গুগলে 1 নম্বরে বা প্রথমের দিকে, সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের যদি এসইওতে ইন্টারেস্ট থাকে আপনাদের, তাহলে আপনারা সেই ভিডিওগুলো ফলো করতে পারেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিওটা আমি খুব শর্ট রাখলাম, আমি এখানে বেশি কিছু আলোচনা করতে চাইনি এই ভিডিওতে, না হলে এসইও একটা অনেক বড় একটা টপিক, এখানে যদি আমি বেশি ডিটেলসে আলোচনা করতে যাই প্রথম ভিডিওতেই, তাহলে আপনারা বুঝতেই পারবেন না জিনিসটা কী, উল্টো আপনাদের খুব মানে কঠিন মনে হবে জিনিসটা, যার জন্য আমি এটা খুব সহজ রাখলাম। এসইও মানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে কীভাবে আমরা গুগলে 1 নম্বরে বা প্রথমের দিকে র্যাঙ্ক করাতে পারি, সেই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোকেই সংক্ষেপে বলা হয় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো টাটা।